গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাইকে শুভ মহাষষ্ঠী, কারণ আজকের থেকে পুজো স্টার্ট। আজকের থেকে না, মহালয়ার দিন থেকেই স্টার্ট হয়ে গেছিল ষষ্ঠী, তো আজকে থেকেই মা আসবেন। সবাই মানে পুজোর আনন্দে একদম সাজা গুজা, মানে এটা বলছি না যে সবাই, আমাদের বাড়িতে হচ্ছে, আমাদের বাড়ি মেহেন্দি লাগানো স্টার্ট হয়ে গেছে, মানে একজন একজনকে পরিয়ে দিচ্ছে। কী আর আনন্দে, দুর্গাপুজোর লাইন বাই লাইন হচ্ছে, এটা না যে লাইন ছাড়া হচ্ছে একজনের পর একজন। তো আমি তোমাদেরকে দেখাবো আমাদের ঘরের পরিস্থিতিটা, মানে কীভাবে কী হচ্ছে। তো চলো, তো এই দেখো স্টার্ট হয়ে গেছে একজন। এখন দিদি দিদি মেহেন্দি লাগাচ্ছে, তারপর উনি লাগাবেন, আর উনি হলো আমাদের ছোট মাত্র একমাত্র বোন, যিনি অনেক দূর থেকে ফ্লাইটে আসছেন, ফ্লাইটে এসে সবাইকে মেহেন্দি পরিয়ে দিচ্ছেন। মানে যার যার ওর মানে মেহেন্দি লাগানো যদি পছন্দ হয়ে থাকে তো তোমরা ডিএম করতে পারো ওর সাথে, মানে ওর সাথে তো পারবে না, কমেন্টে বলতে পারো। অনেক সুন্দর মেহেন্দি পরিয়ে দেয়, যদি কেউ ভালো লেগে থাকে তো তোমরা কমেন্টে বলতে পারো, ওর সাথে কন্ট্যাক্ট মানে আমরা করিয়ে দেবো যদি ভালো লেগে থাকে। অনেক সুন্দর ও মেহেন্দি পরিয়ে দেয় কিন্তু, দেখো আমার এই যে একটা মেহেন্দি শেষ করে দিয়েছে ওনার হাত, মানে হাতে একটা না মানে অর্ধেক এক হাত হয়েছে ওর। এখন দিদি করছে, দিদিকে লাগিয়ে দিচ্ছে, আর এখন থেকেই সাজ আমার স্টার্ট বাকি আছে। গরমে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, আর ওর তো অবস্থা নেই, একদম চুলের বাহার, কি বাপরে বাপ, চুল কাটা হয়েছে তার জন্য। আমাদের সব পার্লারের কাজ সব শেষ হয়ে গেছে কিন্তু দেখো ভুলে যাচ্ছে না কিচ্ছু, এখন শুধু মেহেন্দির কাজ বাকি। ওর এখনো বাকি আছে এক হাত, জাস্ট হয়েছে, আর হয়েছে কিন্তু পুরোটা হয়নি এখনো, অনেকটা বাকি আছে সামনে। তো দেখতে থাকো ওদের, এই আমার বাড়ি এসে গেছে এখন, আমি পড়বো। আচ্ছা যাই হোক, ওর বাড়ি আসছে, একবারে তোমাদেরকে লাস্টে দেখাবো ওদের দুনো হাত লাগবে কিনা আমি জানি না, সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার তোমাদের সাথে দেখাবো, ঠিক আছে? আর আমি কি করব, আমি কিছু করার নেই, আমি বসে বসে ওদের মেহেন্দি পরা দেখছি। দিদি একাত হয়ে গেছে আর একাত করছে, আর ওদের মেহেন্দি পরা দেখছি, আমার তো আর কিছু করার নেই, তো দেখতে থাকি। তো গাইস মেহেন্দি লাগানো কমপ্লিট হয়ে গেছে ওদের, মোটামুটি লাগিয়েছি ইয়াতে, আর ভালো লাগছে না তার জন্য আমি আর মানে ওদের অ্যাকচুয়ালি কি জানো, কারণ ধৈর্য শক্তি নেই, কারণ মেহেন্দিতে অনেক টাইম রাখতে হয় তো তার জন্য, কিন্তু ওরা রাখছে না। এই দেখো আমি অর্ধেক উঠিও নি, দিদিও চলে যাবে তার জন্য ওর হাতে টাইম নেই বলে তাড়াতাড়ি করে ধুয়ে নিয়েছে, যতটুক কালার হয়েছে সুন্দরই হয়েছে। তো যাই হোক দিদি এখন চলে যাবে, দিদি লাড্ডু তো ঘুমিয়ে আছে, ওকে তুলে রেডি করতে হবে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে মানে মেহেন্দি লাগানো কমেন্টে বলবে, ঠিক আছে? কমেন্টে জানিয়ে দিও। তো চলো আবার সন্ধ্যার পরে বেরোতে হবে আমাদের একটু, তো আমরা এখনই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, চ্যানেল যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। তত্ত্বকের জন্য টাটা, বাই বাই, নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখো।